বিশেষ করে কাজী আহমেদ অ্যাডভোকেট মোশাররফ হোসেন বীরত্ব কর্নেল আবু তাহের ডাক্তার শহীদ দিগন সহ অগণিত নেতা কর্মীদের স্মরণ করছি। একই সঙ্গে আমি স্মরণ করছি জাসদের প্রতিষ্ঠা লগ্নে যারা জাসদ প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছিলেন শহীদ সিরাজুল আলম খান, মেজর এম এ জলিল, আসম আব্দুর রব, শাহজাহান সিরাজ, মোহাম্মদ শাহজাহান, বিধান কৃষ্ণ সেন সহ গুলামিন ভূঁইয়া সহ তাদেরকে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি। এই সংগ্রামে এর দীর্ঘ পথে যারা বিভিন্ন সময়ে আমাদের দলীয় কার্যক্রম থেকে দূরে সরে গেলেও যতটুকু যার সঙ্গে অবদান রেখেছেন তা আমি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। প্রিয় ভাই বোনেরা আমার নেতৃবৃন্দ বক্তব্য শুনেছেন, সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে জাসদ নিয়ে কথা হয়েছে, আমি শুধু বলবো যে জাসদ সমাজতন্ত্রের লক্ষ্য নিয়ে মুক্তিযুদ্ধের অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য জাসদের যাত্রা 72 সালে শুরু হয়। সেই সংগ্রামের ধারায় আজকে 51তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে দুই একটি কথা বলতে চাই। আমরা